ষষ্ঠ শ্রেণীর গণিত শেখার ধারাবাহিক লেসনে আমরা আজকে শিখব পূর্ণসংখ্যার জগৎ থেকে। পূর্ণসংখ্যার জগতে আমরা আজকে শিখব বিপরীত শব্দের খেলা। পাশাপাশি আমরা তোমাদের এই বইয়ের 22 নম্বর পৃষ্ঠার 1 নম্বর ও 2 নম্বর অঙ্কের সমাধান করব। তো তো শুরুতে দেখি বিপরীত শব্দের খেলা। নিচের ছকে কিছু শব্দ ও তাদের বিপরীত শব্দ দেওয়া আছে। তোমার পরিচিত এমন আরো কতগুলো শব্দ এবং তাদের কি বিপরীত শব্দ লিখে ছকটি পূরণ করবা। তো তার মানে কি করবা, যদি খেয়াল করো প্রতি সারির শব্দ ও বিপরীত শব্দের মধ্যে তুমি কি করবা, ধনাত্মক চিহ্ন দ্বারা মানে তুমি যোগ চিহ্ন ব্যবহার করবা, আর ঋণাত্মক চিহ্ন সেটাতে তুমি বিয়োগ চিহ্ন ব্যবহার করবা। তো আসো আমরা এখানে কিছু শব্দ দেওয়া আছে, খেয়াল করো বড় এর বিপরীত ছোট। বড় মানে কি প্লাস, বা যোগ চিহ্ন ব্যবহার করবো। ছোট এই ক্ষেত্রে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করবো। ভারী আমরা যোগ চিহ্ন ব্যবহার করবো। হালকার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, বিয়োগ চিহ্ন ব্যবহার করবো। হালকা ভারীর মধ্যে আমরা যেটা কি বোঝায়, যেটাতে একটু বেশি বোঝায়, বাড়তি বোঝায়, সেটা সেটার ক্ষেত্রে আমরা যোগ চিহ্ন ব্যবহার করবো। কম বোঝালে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করবো। আয় ব্যয়, আয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, যোগ চিহ্ন। ব্যয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, বিয়োগ চিহ্ন। বাম ডান, বামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, বিয়োগ চিহ্ন ব্যবহার করবো। ডানের ক্ষেত্রে আমরা যোগ চিহ্ন ব্যবহার করবো। এইভাবে তুমি আরো কতগুলো লিখবা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তুমি এই ধারাবাহিকতে আরো কতগুলো লিখবা, এইভাবে লিখতে থাকবা। পাপ পুণ্য, পাপের ক্ষেত্রে তুমি বিয়োগ লিখবা, পুণ্যের ক্ষেত্রে যোগ লিখবা। তার মানে যে দিকটা ভালো বা বেশি সেই ক্ষেত্রে তুমি যোগ লিখবা, যে দিকটা মন্দ বা খারাপ বা কম সেই ক্ষেত্রে তুমি বিয়োগ লিখবা। পূর্ব পশ্চিম, পূর্বের ক্ষেত্রে প্লাস, পশ্চিমের ক্ষেত্রে মাইনাস, বা যোগ বিয়োগ যাই বলো না কেন। ওকে, আগমনের ক্ষেত্রে প্লাস, প্রস্থানের ক্ষেত্রে মাইনাস, বেসার ক্ষেত্রে বিয়োগ, কেনার ক্ষেত্রে যোগ। এভাবে আরো লিখবো, তোমরা এইভাবে আরো লিখবা। দেখো আসল নকল, যোগ বিয়োগ, খারাপ ভালো, হার জিত, সত্য মিথ্যা, উত্তর দক্ষিণ, এইভাবে তুমি কোনটার ক্ষেত্রে যোগ লিখবা, কোনটার ক্ষেত্রে বিয়োগ লিখবো। অবশ্যই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে হলো, তোমরা এইভাবে লিখতে থাকবো। ওকে, এবার আমরা 2 নম্বরের সমাধানটা দেখবো। দেখো 1 নম্বরের সমাধানটা একটু আমরা খেয়াল করি, কি লেখা আছে। নিচের বাক্যগুলোর বিপরীত শব্দ হলে বিপরীত ভাবে যা বোঝায় সেইভাবে লিখবো। যেমন প্রদত্ত বাক্য, এর বিপরীত আমরা কি লিখবো, বিপরীত অর্থ বোঝায় এমন একটা বাক্য লিখবো। খেয়াল করো কি কি লেখা আছে, ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া, সেক্ষেত্রে তুমি এটার উল্টা দিক ভাবে কি লিখবা, ওজন হ্রাস বা কমে যাওয়া। এদিকে লেখা আছে কি 30 কিলোমিটার উত্তর দিকে, তার মানে তুমি এটার বিপরীতে কি লিখবা, 30 কিলোমিটার উত্তর হলে কি লিখবা, দক্ষিণ দিকে, 30 কিলোমিটার দক্ষিণ দিকে। বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, তার মানে তুমি এটার উল্টা করে লিখবা, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। 700 টাকা ক্ষতি, তুমি এই পাশে লিখবে কি 700 টাকা লাভ। এখানে লিখবা সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তুমি এখানে লিখবে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে, বিপরীত করে লিখবা, সেম কথাটাকে বিপরীত করে লিখবা। ওকে, এবার আসো তুমি 2 নম্বরের প্রশ্নগুলো একটু খেয়াল করো। নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত সহকারে লেখো, কি লেখা আছে খেয়াল করো। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 200 মিটার উপর দিয়ে উঠছে, আসো এটাকে একটু বিশ্লেষণ করে লিখবা। 200 মিটার উপর দিকে উঠছে, এরপর এটা কি লেখা আছে, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। ওকে, 200 টাকা ব্যাংকে জমা রাখা, এরপরে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, এগুলোকে আমরা বিশ্লেষণ করে লিখব। খেয়াল করো উড়োজাহাজ 200 কিলোমিটার উপর দিয়ে উঠছে, তার মানে সেটাকে উপরে উঠছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি প্লাস 2000 মিটার, প্লাস 2000 মিটার প্লাস উপর, তার মানে যেটার পজিটিভ দিক, ভালো দিক, বেশি দিক সেটাকে আমরা যোগ আকারে লিখব, তার মানে যোগ 200 মিটার, এটাকে এইভাবে লেখা যায়। এরপরে আসো, ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে কি করা আছে, 800 মিটার গভীরে চলছে, তার মানে 800 মিটার উপর হলে কি হবে, যোগ, নিচে হলে বা গভীর হলে কি লিখবো, বিয়োগ, বিয়োগ 800 মিটার, আমরা বিশ্লেষণ করে লিখে এইভাবে লিখবো। এরপরে আসো, 200 টাকা ব্যাংক থেকে জমা দেওয়া হলো, 200 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তার মানে কি দাঁড়ালো, তোমার ব্যাংকের অধীনে 200 টাকা আছে, তার মানে যোগ, যোগ 200 টাকা। ওকে, এটা সঞ্চয় করা আছে, এটা একটা ধনাত্মক দিক। এরপরে আসো, 700 টাকা ব্যাংক থেকে ঋণ, তার মানে ব্যাংক, ব্যাংকের তোমার অ্যাকাউন্ট থেকে কত টাকা কমে গেল, 700 টাকা কমে গেল, তার মানে কি বিয়োগ 700 টাকা, সরি এটা তো ঋণ, ঋণ মানে ব্যাংক তোমার কাছ থেকে 700 টাকা পাবে, তার মানে যেটার পজিটিভ দিক, ভালো দিক সেটাকে আমরা যোগ লিখবো, খারাপ দিক বা কম দিক সেটাকে আমরা বিয়োগ লিখবো। সেম ঋণটা ওই রকমই অর্থ বহন করে, তার মানে তুমি এখানে কি লিখবা, বিয়োগ 700 টাকা, এইভাবে লিখবা। ওকে,